এত বছরেও আইসিসি টুর্নামেন্ট কিংবা মহাদেশীয় আসরের কোনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দ্বিপাক্ষিক সিরিজেও পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট আর টি টোয়েন্টি সিরিজে সমর্থকদের হতাশ হতে হয়েছে। অগণিত ক্যাচ মিস, বাজে শর্ট সিলেকশন, পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারা কিংবা হাস্যকর রিভিউ, সিরিজের পর সিরিজ এভাবেই চলছে। সবসময় শিখতে শিখতে সেগুলি মাঠে প্রয়োগটাই সবচেয়ে বড় জিনিস। আমরা তো অবশ্যই শিখবো, কিন্তু সেই শিখাগুলি, সেই লেসেন্সগুলি, সেই ভুলগুলি যদি আমরা পরের ম্যাচে আবার মাঠে গিয়ে করি তাহলে তার শেখাটা কাজে দিল না। পূর্ণ মেয়াদে নেতৃত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে সফল বলা যাবে না নাজমুল হোসেন শান্তকে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিবেচনায় থাকা অধিনায়ককে এখনই কাঠগড়ায় তুলতে চায় না বোর্ড। সে ভালো ক্যাপ্টেন মেটেরিয়াল এজ লেভেল থেকে করে আসছে। আমি যেহেতু হাই পারফরম্যান্স দেখি, এইচপিরও ক্যাপ্টেন ছিল। সবচাইতে বড় জিনিস হচ্ছে টিমের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং, ক্যাপ্টেনের প্রতি টিমের বাকি সদস্যদের আন্তরিকতাটা বেশি থাকে, সেইখানে ক্যাপ্টেনের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি। মাঠ ও মাঠের বাইরে ভালো সময় কাটছে না। বিসিবির শূন্য ক্যাবিনেটে ট্রফি উঠবে শিগগিরই এমন আশা করাও যে বাস্তবসম্মত নয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আর নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও পুরুষ দলের নেই কোনো অর্জন। সাবেক অধিনায়কের কণ্ঠে আকুতি সব ভুলে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের জন্য লড়বে সবাই। বিগত ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করি নাই, তো সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের জন্য খুবই জরুরি। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মাধ্যমেই তারা ঘুরে দাঁড়াবে, অভিজ্ঞ এবং যারা নতুন আসছে তাদের, যারা নতুন আসছে তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম, যে নিজেদেরকে ওয়ার্ল্ড কাপের থেকে বড় স্টেজ হতে পারে না। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের হতাশা ভুলে মেগা ইভেন্টের জন্য তৈরি হতে এই সিরিজ কার্যকর ভূমিকা রাখবে বিশ্বাস সাবেক অধিনায়কের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।